চাইলে দুদিনেই দিল্লি দখল করতে পারে চীন সেনা বিতর্ক উসকে এমনটাই দাবি চীনা একটি সংবাদ সংস্থার বিশ্বমানচিত্রে চীন ও ভারত এখন দুই মহাশক্তি দুটি দেশই পরমাণু ক্ষমতা সম্পন্ন তাই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় খামতি নেই চীনের একটি সরকারি টেলিভিশন চ্যানেলের হুমকি চীন চাইলে দুদিনেই দিল্লি দখল করতে পারে ওই চ্যানেলের মতে যুদ্ধ শুরু হলে লাল ফৌজের সাজোয়া বাহিনীর ঘন্টায় দিল্লিতে ঢুকে পড়বে বেইজিংয়ের সরকারি মুখপাত্রটি আরও দাবি করে যে চীনা প্যারাট্রোপার সৈন্যরা দশ ঘন্টায় দিল্লিতে অবতরণ করতে সক্ষম তবে চীনা সংবাদ মাধ্যমের এই হুমকি অবশ্য নাকচ করে দিয়েছেন ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা ভারতের একটি মিডিয়ায় জানানো হয় ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত আগরওয়ালা সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছেন চীন চাইলেও সাজোয়া বাহিনী নিয়ে আটচল্লিশ ঘন্টায় দিল্লি পৌঁছাতে পারবে না তিনি আরও জানান যেহেতু ভারত চীন সীমান্তে পুরোটাই পার্বত্য এলাকা তাই বড় সামরিক গাড়ি বা ট্যাঙ্ক নিয়ে ভারতে ঢোকা সম্ভব নয় দশ ঘন্টায় দিল্লিতে প্যারাট্রুপার নামিয়ে দিতে পারার চীনা দাবিকে নসৎাত করে কর্নেল আগরওয়ালা বলেন যে চাইলে ভারত বেইজিংয়ে প্যারাট্রুপার নামাতে পারে তিনি বলেন বিমান থেকে দিল্লিতে কয়েক শোষণ নামিয়ে ভারতের মতো মহাশক্তিকে কাবু করা পাগলের প্রলাপ